দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা সাতক্ষীরা চিংড়ি চাষ এবং ভোমরা স্থলবন্দরের আমদানি রপ্তানি কাজের জন্য এই এলাকায় নিয়মিত চলাচল করে ভারী যানবাহন। তবে এসব যানবাহন চলাচলের জন্য ব্যবহার করা হচ্ছে শহরের প্রধান সড়ক, ফলে বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছেন সাতক্ষীরাবাসী। এই অবস্থায় স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে শুরু হয়েছে বাইপাস সড়ক নির্মাণের কাজ। দ্রুত সড়কটি নির্মাণ কাজ শেষ হবে বলে আশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। সাতক্ষীরার প্রতিনিধি শামীম পারভেজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভোমরা স্থলবন্দর দিয়ে প্রতিদিন শত শত ট্রাক চলাচল করে সাতক্ষীরা শহরের উপর দিয়ে। তবে শহরের ভেতর দিয়ে ভারী যানবাহন চলাচল করায় নিয়মিত দুর্ভোগ পোহাচ্ছে নগরবাসী। অসহনীয় যানজট ধুলাবালির পাশাপাশি ঘটছে ছোটখাটো দুর্ঘটনাও। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে 2010 সালে সাতক্ষীরা সফরে গিয়ে বাইপাস সড়ক নির্মাণের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিশ্রুতির 7 বছর পর সম্প্রতি শুরু হয় বাইপাস সড়কটির নির্মাণের কাজ। দীর্ঘ অপেক্ষার পর রাস্তাটির কাজ শুরু হওয়ায় খুশি সাতক্ষীরাবাসী। যানজট নিরসনের যে পরিকল্পনা ছিল সেটা আমাদের বাস্তবায়ন হয়েছে। অনেক মানুষ অ্যাক্সিডেন্ট করেও মারা যায়, এই বাইপাস সড়কটা হলে সাতক্ষীরার মানুষের একটা লাভ হবে। বাইপাস রোডটা আমরা আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উপহার স্বরূপ পেয়েছি। বাইপাস সড়ক হওয়াতে আমরা খুবই খুশি। 176 কোটি 60 লাখ টাকা ব্যয়ে প্রায় 12 কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটিতে এরই মধ্যে শেষ হয়েছে মাটি ভরাটের কাজ, তৈরি হয়েছে 37টি কালভার্ট। বাকি কাজও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হবে বলে আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ এবং জেলা প্রশাসন। এই সড়কটি নির্মিত হলে সাতক্ষীরা শহরের অভ্যন্তরে যানজট দূরীকরণ হবে এবং সাতক্ষীরা শহরের অভ্যন্তরে মানুষজন স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবে। বাইপাস রাস্তাটি দীর্ঘদিনের দাবি ছিল মানুষের এবং সে লক্ষ্যে আমরা চেষ্টা করেছি যত দ্রুত কাজটি করে নেওয়া যায়। আপনারা জানেন যে ইতিমধ্যে সকল প্রসেস সম্পন্ন হয়ে এখন বাস্তবায়নের দিকে যাচ্ছে। বাইপাস সড়কটির নির্মাণ শেষ হলে সাতক্ষীরা মেডিকেল কলেজের পাশ থেকে শুরু হয়ে যশোর সড়ক অতিক্রম করে খুলনা মহাসড়কে গিয়ে মিশবে। এতে নগরবাসীর দুর্ভোগ যেমন কমবে, তেমনি সুফল পাবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।